What's up beautiful people, assalamu alaikum, it's me Hiliman, abar chole ashlam tomader majhe another vlog niye. So guys, right now ami ajke tomaderke dekhabo France e ami food delivery kaj kibhabe kori, mane Uber Eat. So right now dekhte partecho already ekta common chole asche 8 taka 12 paisa 4 kilometer er ekta double common. So jai hok pashar kache ei bar ta, to ei bare coffee khete khete ID ta on kori. So এখানে অপেক্ষা করি আর একটা অর্ডার পেলি নরমালি কফি খাওয়া শেষ করে বের হই. সো যে রেস্টুরেন্ট থেকে অর্ডারটা আসছিল এটা আমার এই কফি বারের থেকে কাছেই ছিল, জাস্ট 200 মিটারের মতো. সো এটা হচ্ছে প্যারিস 11 তে রিপাবলিকের একটু আগে ঘোমো. সো এখান থেকে ফার্স্ট অর্ডারটার জন্য দেখাইলাম, ওরা বলল 4-5 মিনিট ওয়েট করতে হবে. সো ওয়েট করে অর্ডারটা নিয়ে নিলাম, নিয়ে এখন যাইতেছি হচ্ছে আপনার সেকেন্ড অর্ডার রিসিভ করার জন্য. সেকেন্ড অর্ডারটা হচ্ছে সাবওয়ে থেকে নিতে হবে. আর এই হচ্ছে আমার স্কুটারের অবস্থা, ছেঁড়া ফাটা স্কুটারের অবস্থা. সো যাই হোক, এগুলো ব্যাপার না. সো আমি টান দিলাম মোটামুটি, সাবওয়েটার দূরত্ব ছিল 1 কিলোমিটার. সো সাবওয়ের উদ্দেশ্যে যাইতেছিলাম. সো দিনের শুরুটা আসলে ওবারিটে কাজ করতে ভালোই লাগে, ফুড ডেলিভারি কাজ, ফ্রিডম কাজ, ইউরোপের মধ্যে এটা খুবই বিখ্যাত. যারা ইউরোপে আছেন তারা এর এক্সপেক্টটা বেশি করতে পারবেন, হয়তো দেশের মানুষ অতটা এক্সপেক্ট করবে না এই কাজটাকে. সো যাই হোক, সাবওয়েতে চলে আসলাম, এখান থেকে আমার সেকেন্ড অর্ডারটা এখন রিসিভ করব. তো সাবওয়েটা একটু সামনেই, আমি একটু বেশি দূর চলে গেছিলাম. সো যাই হোক, চলেন ভিতরে যাই. সো ভিতরে গিয়ে আমার অর্ডারটা রেডি আছে, মেবি এই তো রেডি হওয়া দেখানোর আগে আমাকে দিয়ে দিছে. সো যাই হোক, আমি ভ্যালিড করে দিলাম অর্ডারটা. তো এখানে বের হওয়ার সময় ও আবার একটু অবাক হয়েছিল আমার হেলমেটে ক্যামেরা দেখে, একটু মানে অন্যরকম, মানে হতভম্ব হয়ে গেছে, ক্যামেরা লাগায় ফুড ডেলিভারি করতেছি. তো যাই হোক, এখান থেকে বের হয়ে পড়লাম. এখন আমার কাজ হচ্ছে অর্ডারগুলা দুইজন পার্সনের কাছে আমার ডেলিভার করা. সো ফার্স্ট পার্সনটা বেশি দূরে না, কাছেই. তো ওইখান থেকে চলে আসলাম ফার্স্ট কাস্টমারের বাসার. তো বাসাটা বেশি দূরে ছিল না, জাস্ট দুইটা গলি ছিল, এই জন্য আর গ্রুপটা টার্ন করি নাই. সো এখানে ফার্স্ট একটা কোড দিয়ে ঢুকছি, সেকেন্ড আর একটা ইন্টারকমে কল করছি. সো কল করার পরে উনি গেট এখন খুলে দিল আর আমি লিফটে এখন যাইতেছি. সো যে কোড নিলাম পিন নাম্বার দিয়ে অর্ডারটা ভ্যালিড করে ওনাকে দিয়ে দিলাম, ম্যাক্সিমাক্সি দিয়ে, থ্যাংক ইউ দিয়ে. সো ফার্স্ট ডেলিভারি ডান. সো সেকেন্ডের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম. সেকেন্ডটা হচ্ছে প্যারিস 18-তে. সো প্যারিস 18-র এই হচ্ছে প্যারিসের মধ্যে এরকম একটা রাস্তা যেটা আমার সবচেয়ে বিরক্তিকর আর সবচেয়ে প্যারিসের বর্দিল রাস্তা বলতে পারেন, মানে সবচেয়ে নোংরা একটা রাস্তা. সো যাই হোক, এটা কেন বললাম এটা হয়তো যারা প্যারিসে থাকেন তারা জানেন, প্যারিস 18-র বার্বিসের এই রাস্তার কী অবস্থা আর এদিকের মানুষজন, এদিকের পরিবেশের কী অবস্থা. সো যেহেতু প্রথম কমন ছিল এই জন্য অর্ডার ছিল, এই জন্য এইদিকের অর্ডার ধরছি, নর্মালি আমি এদিকে আসতে চাই না. সো চলেন দেই. যাই হোক, সো অন্য কোনো ভিডিওতে আলাপ করবো এলাকাটা নিয়ে. সো আমি চলে আসছি, আর এটার কাস্টমারে দিয়ে আসতে হবে না, কাস্টমার নিজেই নিয়ে আসবে, নিচে আসবে. সো কাস্টমার অলরেডি আইসে নিয়েও গেছে. তো কিছুক্ষণ ওয়েট করছিলাম যার কারণে ক্যামেরাটা অফ করে দিছিলাম, তো আবার ক্যামেরা তো আর কাস্টমারের সামনে অন করা যায় না, একটু খারাপ দেখা যায়। তো যাই হোক, ওখান থেকে আমার আরেকটা অর্ডার আসে সাবওয়েতে. সো 18 প্যারিসের স্টারবক, তো স্টারবকের মেবি কফি অর্ডার করছে, যাই হোক জানি না কী আছে ভিতরে, দেখার সময়ও নাই, নিয়েই দূর. সো এটাও খুব কাছে, মেবি 3.5 টাকার একটা কমন, খেয়াল করি নেই ক টাকার কমন আসছিল. সো এটা রাস্তার দুই গলি জাস্ট. সো চলে আসলাম ওইখান থেকেও, আসলে জাস্ট দুইটা গলি ছিল 200 মিটারের. সো এখন আমি ওয়েট করলাম আর দেখি. সো ভদ্রমহিলা এটাও নেওয়ার জন্য নিচে চলে আসছে. সো খাবারটা নিয়ে গেল আর এই হচ্ছে আমার অ্যামাউন্ট. সো লাস্ট টিপটা হলো আপনার 3 টাকা প্লাস অলমোস্ট 4 টাকার মতো. সো অ্যারাউন্ড এই 3টা ডেলিভারি করতে আমার সময় লাগছে 35 মিনিটের মতো আর আমার টোটাল আর্নিং হয়েছে 12 ইউরো,
সো 12 এরও নিট এটা এখানে আমার টিকবে না, এর মধ্যে আরও ঝামেলা আছে, ট্যাক্স ম্যাক্স আপি যাবে, অনেক কিছু আছে, ওগুলো হয়তো নেক্সট কোনো ভিডিওতে আলাপ করবো। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক, সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা গুড, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ। Yo, microphone check, make it a microphone check, give it a microphone, I make the make it a microphone dead. Don't step to me, newbie, I can truly be moody, I could